আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি হোমমেড পিৎজা তৈরি করে দেখাবো, বাসায় থাকা উপকরণগুলো দিয়েই কিভাবে পিৎজা তৈরি করতে হয় সেটি আমি আজকে রান্নাতে দেখাবো। আর অনেক উপকরণ না হলেও চলবে, অল্প কিছু উপকরণ দিয়েই আমরা যেভাবে ঘরে তৈরি করতে পারবো। এই যে প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, পাউডার গুঁড়ো দুধ দিয়ে দিব 2 চা চামচ, আর ইস্ট দিয়ে দিব 1 চা চামচ। এখানে আমি একটি পিৎজা তৈরি করব, আর লবণ স্বাদ মতো, যার জন্য ডোটা আমি সেরকমভাবেই তৈরি করছি। আর এখানে অবশ্যই উষুম গরম পানিটা আমাকে ব্যবহার করতে হবে, কারণ পিৎজার ডোটটা না হলে শক্ত হয়ে যাবে। আর হালকা করে একটু তেলও দিতে হবে। ডোটটা আমি খুব বেশি শক্ত করব না, আবার একবারে নরমও করব না, যেন সফট হয় আবার লেগেও না যায়, এরকম একটা ডো তৈরি হয়ে গেলাম। এখন রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি মুরগির মাংসটা প্রসেসিং করতে চলে আসলাম। আমি আদা রসুন দিয়ে দিলাম 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়ি 1/2 চা চামচ, লেবুর রস পরিমাণ মতো দিয়ে এটাকে সুন্দর করে মেরিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। আর হাতে যদি সময় থাকে তাহলে আরেকটু সময় করে রেখে দিবেন, আধা ঘন্টার জন্য, তাহলে আরও ভালো হবে, না হলেও সমস্যা নাই। এই যে আমার মাংসটাও মেরিনেট হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসটাকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম 3 চা চামচ। এখন এটাকে সুন্দর করে ভেজে নিব। চুলার হিটটা আস্তে করে রেখে রান্নাটা করতে হবে, তাহলে মাংসটাও ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর উপর থেকে পুড়িয়ে যাবে না, রান্নাটাও ভালো হবে। এই যে আমার প্রায় হয়ে আসছে, এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। পিৎজার মাংসটা আমার হয়ে গেছে, চিকেনটা, আর এদিকে এই যে ডোরটাও দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে উঠছে। এখন গ্যাসটাকে বের করে দিব, দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি ঠিক করে নিব। আমার ডোরটা একবারে সুন্দর পারফেক্ট হয়ে গিয়েছে। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি এটাকে কেউ চাইলে বেলেও দিতে পারে, আমি হাত দিয়ে সুন্দর মোটামুটি একটা আকৃতি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে দিয়ে বাকিটা করে নিচ্ছি। আর সাইডটা মাঝখানটা পাতলা থাকবে আর সাইডটা একটু মোটা থাকবে, এটাকে হাত দিয়ে চেপে চেপে আন্দাজ মতো করে নিতে হবে। এটা আমি চুলায় তৈরি করছি, ওভেন ছাড়া এটা চুলায়ও তৈরি করা যায়। আর এখানে আমি টমেটো, যেটাকে বলে পিৎজা সস, সেটা দিয়ে দিলাম। আর আমি চামচ দিয়ে ফুটে দিতে ভুলে গেছিলাম, যার জন্য একটু দেওয়ার পরে আবার চামচ দিয়ে সুন্দর করে ফুটে দিয়ে আমি আবার সুন্দর করে পিৎজা সসটা লাগিয়ে নিব। পিৎজা সসটা কিভাবে বানাতে হয় এটা আমি নেক্সট আর একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব। এখানে টমেটো সসও দেওয়া যায়, তবে পিৎজা সসটা দিলে পিৎজাটা একটু বেশি টেস্ট হয়। আর চিজ উপর থেকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর চিজটা একটু বেশি করে দিতে হবে, চিজটা হচ্ছে পিৎজার স্বাদ, এটা একটু বেশি করে দিতে হবে, স্বাদ বৃদ্ধি করে অনেক বেশি। আর যদি বাসায় ক্যাপসিকাম না থাকে তাহলে এরকম করে আমার মতো করে কাঁচা মরিচের ভিতর থেকে বিচিগুলো বের করে ফেলে দিতে পারেন আপনারা, দিয়ে ভাবে দিতে পারেন। আর পেঁয়াজ দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। সব সময় বাহিরের জিনিসপত্র না থাকলেও বাসায় থাকা উপকরণ দিয়েও আমরা এটা বানাতে পারব। আর এই যে উপর থেকে আমি এখানে চিকেনটাও সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। এখন আমি এখানে স্লাইস চিজ যেটা আছে সেটাও আমি দিয়ে দিব, কারণ চিজটা পছন্দ করি আমরা সবাই, এই জন্য চিজের পরিমাণটা একটু বেশি দেবো। আর এটা হচ্ছে মোজারেলা চিজ।
অনেক উপকরণ না থাকলেও দেখা যায় যে বাসার কিছু উপকরণ থাকে বাসায়, সেগুলো দিয়েও আমরা পারফেক্ট পিৎজা তৈরি করতে পারবো। এই যে আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, এখনও চুলাটা জ্বালিয়ে দিইনি, চুলাটাকে জ্বালিয়ে দিব। কত সুন্দর হয়েছে আমার পিৎজাটা দেখতে পাচ্ছেন, এখনও এটা তৈরি হয়নি, তৈরি না হতেই এতটা সুন্দর, তৈরি হওয়ার পরে এটা আরও ভালো লাগবে। এই যে আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি, ঢাকনার মুখটা অবশ্যই একটা কাগজ দিয়ে বন্ধ করতে হবে। এই যে চুলার হিটটা আমি একবারে হালকা করে দিয়ে রাখলাম, এটা আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে হতে। এটা অনেক ফুলে গেছে আর খুব সুন্দর হয়ে হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা হয়ে গিয়েছে। এই যে একবারে সব চিজও গলে গিয়েছে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি মাঝখানে একবার একটা কাঠি দিয়ে দেখছিলাম যে খুব সুন্দরভাবে ভিতর থেকে হয়ে গেছে, কাঁচা নাই। আমি কেটে নিয়ে এটাকে পরিবেশন করতে পারবো। তৈরি হয়ে গেল আমার পিৎজা, চিকেন পিৎজা। আমার পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।